এই মুহূর্তের বড় খবর, এবার কল্যাণী জেএনএম হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে গেছে। রাত 9:15 নাগাদ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী, আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কল্যাণী জেএনএম হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। রাত 9:15 নাগাদ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লাগে। জানবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে এই টেলিফোনে কথা বলে। সুজিত, এখনকার পরিস্থিতি কি আমরা ছবি দেখতে পাচ্ছি? হ্যাঁ দেখো শিলাদিত্য, যেটা প্রথমেই বলি, নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে যায় রাত 9:45 নাগাদ। যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, রাত 9:45 নাগাদ ওই হাসপাতালে আগুন লেগে যায় এবং আগুনের শিখা দেখতে পেয়ে, ধোঁয়া দেখতে পেয়ে হাসপাতালের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এবং একই সঙ্গে দমকলের দুটো ইঞ্জিন যেমন পৌঁছেছে এবং কল্যাণী থানার পুলিশ এবং কল্যাণী হাসপাতালের যে সুপার অভিজিৎ মুখার্জি তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং যেটা জানা গিয়েছে ওই আইসোলেশন ওয়ার্ডে একজন রোগী অ্যাডমিট ছিলেন, তাকে যথারীতি এই আগুন লাগার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। তবে হতাহতের খবর এখনো পর্যন্ত জানা যায়নি, তবে কিভাবে আগুন লেগেছে তারও কিন্তু এখনো পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি। তবে দমকলের ইঞ্জিন তারা কিন্তু রীতিমতো চেষ্টা চালিয়ে আগুন আপাতত আয়ত্তে এনেছে। শিলাদিত্য, সুজিত আমাদের সঙ্গে থাকো, ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তের বড় খবর, এবার কল্যাণী জেএনএম হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। রাত 9:45 নাগাদ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী, আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা রোগীকে। কথা বলছি আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, তুমি বলছিলে যে এই ঘটনার পর রোগীকে সরিয়ে আনা হয়েছে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে এবং তার পাশাপাশি দমকলে কটা ইঞ্জিন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য? হ্যাঁ, ওই ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন রয়েছে এবং এই আগুন লাগার ফলে দুটো বন্ধ রয়েছে জরুরি পরিষেবা এবং একই সঙ্গে বিদ্যুৎহীন হাসপাতালের জরুরি বিভাগের এক অংশ ছিল, যদিও বা কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আর যে রোগী অ্যাডমিট ছিলেন তাকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি কিন্তু সুস্থ আছেন, আহতর কোনো খবর নেই। শিলাদিত্য, সুজিত আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে দিয়ে। এবার কল্যাণী জেএনএম হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। রাত 9:45 নাগাদ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী, আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে নিয়ে আসা হয় রোগীকে। এবার কল্যাণী জেএনএম হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। রাত 9:45 নাগাদ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী, আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে নিয়ে আসা হয় রোগীকে। কিভাবে ফের হাসপাতালে আগুন লাগলো, এখনো ধোঁয়াশা রয়েছে। কথা বলছি আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, আরো একবার জানতে চাইবো পুরো ঘটনা সম্পর্কে, এখনো পর্যন্ত যা জানতে পারছো। হ্যাঁ দেখো, কল্যাণী জেএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাত ঠিক 9:45 নাগাদ বাইরে থেকে যে ধোঁয়া বেরোতে থাকে তাই দেখে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু জানতে পারে যে ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগেছে এবং তারপরেই প্রথমে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং একই সঙ্গে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং কল্যাণীর জেএনএম হাসপাতাল সুপার অভিজিৎ মুখার্জি তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছান এবং ওই আইসোলেশন ওয়ার্ডে একজন রোগী ভর্তি ছিলেন তাকে তড়িঘড়ি ওই হাসপাতাল থেকে বার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং তাদের চেষ্টায় আগুন আপাতত আয়ত্তে রয়েছে। তবে এই আগুন লাগার ফলে হাসপাতালের একটা অংশে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তবে জরুরি পরিষেবাও চালু হয়ে গেছে। সুজিত সঙ্গে থাকো, আমরা সেই ছবি তুলে ধরছি। কল্যাণী জেএনএম হাসপাতালে আগুন লেগে যাওয়ার ঘটনা এবং রোগীকে যখন বের করে নিয়ে আসা হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু কি করে আগুন লাগলো তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, কল্যাণী জেএনএম হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে যায়। রাত 9:45 নাগাদ হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন একজন রোগী, আগুন লাগার পরেই তড়িঘড়ি বের করে আনা হয় রোগীকে। কিভাবে ফের হাসপাতালে আগুন লাগলো, এখনো ধোঁয়াশা। না, কাজ খুলে দিয়েছে হাসপাতালের সুপার, তিনি কি বলেছেন শোনাবো। ঘটনা ঘটেছে আধ ঘন্টা আগে, এরকম খবর পাওয়া গেল আমাদের যে আইসোলেশন ওয়ার্ড, এটা একটা প্রথমেই বলে দিয়েছি এটা কোভিড নয়, এটা আইসোলেশন। আইসোলেশন ওয়ার্ড মানে হচ্ছে এমার্জেন্সির পাশে যেখানে কোনো পেশেন্ট সাসপেক্ট হলে আসে। ওখানে একটাই পেশেন্ট ছিল, যখন এরকম ধোঁয়া ভেতর থেকে দেখা গেল আমাদের সঙ্গে সঙ্গে সিস্টাররা ওটাকে জিডিএকে বলে পেশেন্ট শিফট করে দিয়েছে। ফায়ার ব্রিগেডকে বলা হলো, আমাদের এসডিপিও সাহেব এবং ডক্টর আয়ন থেকে নিয়ে বাকি সবাই এই আধ ঘন্টা ধরুন
লাগলো কি করে সেটা বলা যাচ্ছে না, এখন টেকনিক্যাল পার্টটা তো ফায়ার বলবে, কন্ট্রোলে নিয়ে এসেছে, ভেতর থেকে যা সিলিন্ডার ছিল ওটা পুরনো ওটি আমাদের বন্ধ ছিল, ওখান থেকে সিলিন্ডার বার করে নিয়ে এই মুহূর্তে হাসপাতাল পুরো অন্ধকার না, এটা ভুল কথা, কোনো অন্ধকার নেই, এই পার্টটা খালি এমার্জেন্সি, এই পার্টটা আমাদের ফায়ার আমাদের পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল সেফটি ওয়াইজে ওটা শাটডাউন করে রেখেছে যাতে কি কোনো শর্ট সার্কিট ইয়া কিছু না হয়।